আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যা থেকে। তো এই যে সন্ধ্যাবেলায় আমার হাজবেন্ড বিরিয়ানি নিয়ে আসছে, তো একটু শ্যুট করে রাখলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি আপনারা বিরক্ত হবেন না। তো আসলে ইদানিং আমি বলেছি আপনাদেরকে, একটু ব্যস্ত ছিলাম, একটু অসুস্থ ছিলাম, যে কারণে নিয়মিত রূপে ব্লগটি শেয়ার করতে পারছি না আমি। তো এই যে আমরা, এটা পরের দিনের ভিডিও, সকাল সকাল ছাদে চলে গিয়েছি ভিটামিন ডি খেতে। তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ শীতকাল চলে এসেছে, তাই ছাদে আসাটা একটু বেশি হয়ে যাচ্ছে, বিশেষ করে আমার মেয়ের জন্য। ওর জন্য আমার প্রায় দুই থেকে তিনবার ছাদে আসতে হয়, ইভেন রাতের বেলাও ছাদে যেতে হয়। রাতের বেলা আমাদের ছাদে অনেক আন্টিরা আপুরা উঠে, ওনারা হাঁটার জন্য উঠে, তো ওনাদের সাথে ইন্টারঅ্যাক্ট হয়, ভালোই লাগে। এর মধ্যে আমার মেয়ে তার ফ্রেন্ড সার্কেল খুলে ফেলেছে, খুলে না মানে ফ্রেন্ড সার্কেল গঠন করে ফেলেছে, যে কারণে নিয়মিত রূপে আমাকে ছাদে যেতে হয় ওদের সাথে দেখা করার জন্য। তো ওই যে একটু মেঘলা মেঘলা, ভালোই লাগছে। তো ইদানিং আমার মেয়েও ভিডিও করতে শিখে ফেলেছে, তো হঠাৎ করে আমার হাতে থেকে মোবাইল নিয়ে এই যে আমাকে ভিডিও করছে, সে উল্টাপুল্টা ভিডিও করে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ওর জন্য। তো এখন দুপুর টাইম, তো আজকে আমি দুইটা ইলিশ মাছ কেটেছি, তো অনেক সাহস করে ইলিশ মাছগুলো কেটেছি আমি, দুইটা সুন্দর করে কেটে একদম ধুয়ে, তো একটা তৈরি এখন ভেজে নিচ্ছি, আর একটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি অলরেডি আরেকদিন খাওয়ার জন্য। তো ইলিশ মাছ আমি বেশি একটা খাই না, তো আমার হাজব্যান্ড পছন্দ করে, আমার মা অনেক পছন্দ করে, তো ওনাদের জন্য মূলত, আর আমার জন্য তো আছে ওটসের। তো আমি ওটসের আজকে খিচুড়ি রান্না করব আমার নিজের জন্য, তো যেহেতু একটু ডায়েট করছি আমি, তো আসলে ডায়েটের কথা বলতে হয় না, কারণ যতবার আমি বলি ততবারই দেখা গিয়েছে আমি ডায়েট ছেড়ে দিই। তো যাই হোক, আমি শুনেছি যে ডায়েটের মধ্যে কিমচি খেলে নাকি অনেক বেশি উপকারী, তাই আমি ভাবলাম যে আজকে একটু কিমচি তৈরি করি, লাইফে ফার্স্ট টাইম কিমচি তৈরি করছি। তো এটা আমি বাঁধাকপি নিয়েছি, হাফ একটা বাঁধাকপি কেটে নিয়েছি এভাবে চাক চাক করে, আর এখানে 2 চা চামচ লবণ দিয়ে আমি 2 ঘন্টার জন্য এটাকে মেরিনেট করে এভাবে রেখে দেব। তো লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে 2 ঘন্টার জন্য এভাবে রেখে দিব। দেন 2 ঘন্টা পর কী করব, আমি এটাকে ওয়াশ করে এটার সাথে একটা মশলা মিক্স করব, যেটা আমাদের ঘরোয়া যে মশলাগুলো থাকে ওগুলোই, এর বাইরে কিছু না। তো আপনারা চাইলে কিন্তু তৈরি করতে পারেন কিমচিটা। তো কিমচিটা আসলে আমি শুনেছি অনেক বেশি হেলথের জন্য ভালো, ডায়েটের জন্য ভালো। তো এই যে 2 ঘন্টা পর দেখেন একদম অর্ধেক হয়ে গিয়েছে, তো এটাকে আমি এখন সুন্দর করে ওয়াশ করে নেব। যে ওয়াশ করে আমি সুন্দর করে এখন পানিটা ঝরিয়ে রেখে দেব, আর সেই সাথে আমি একটা মশলা তৈরি করে নেব। তো এখানে আমি নিয়েছি এই যে ছোট একটা পেঁয়াজ গুঁড়া করা, সরি গুঁড়া করা না, পেঁয়াজ গ্রেট করা, আর নিয়েছি রসুন কুচি 1 চা চামচ, আদা বাটা, আর নিয়েছি আমি মরিচের গুঁড়া, আর লবণ অল্প পরিমাণে, আর একটু চিনি। তো এগুলো আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি, তাই একটু জাস্ট এক্সপেরিমেন্ট হিসেবে আজকে এতটুকু তৈরি করে নেব। তো দেখি যদি ভালো লাগে আমি পরবর্তীতে আরও বড় কোয়ান্টিটিতে তৈরি করব। তো এই যে এগুলোকে আমি ভালোমতো মেখে নিয়েছি, মেখে নিয়ে এখন একটা এয়ারটাইট কন্টেইনারে আমি এটা রেখে দেব নর্মালি একদিনের জন্য, মানে রুম টেম্পারেচারে। একদিন পর আমি এটা ফ্রিজে রেখে 5 দিন পর খেতে পারবো। তো এই যে আমার হাজবেন্ড আজকে সন্ধ্যাবেলা দেখলাম যে এটা নিয়ে আসছে, তো খুবই কিউট লেগেছে আমার কাছে। তো এই কাপগুলো কিন্তু অনেক বেশি ছোটো, একদম ছোট, মানে ছোট বাচ্চাদের জন্য মনে হয় এরকম মনে হচ্ছিল। তো এটা মূলত যে নেসক্যাফের সাথে সম্ভবত এসেছে, তো এটা কিনে নিয়ে আসছে একটা দোকান থেকে, তো ওর কাছেও এটা অনেক বেশি কিউট লেগেছে, তো আমার কাছে অনেক কিউট লাগছে, তাই আপনাদের সাথে যে শেয়ার করছি। তো আমি এখন দুধ চা তেমন একটা খাই না যেহেতু ডায়েট করছি, তো
আমি চিন্তা করছি যে অল্প পরিমাণে খাওয়ার জন্য হয়তো আমার হাজবেন্ড নিয়ে আসছে এটা। তো যাই হোক, ওটসে খিচুড়ি কথা বলেছিলাম আপনাদেরকে আমি, তো এই যে আজকে এটা আমার ডিনার, এটা ওটস আর সবজি খিচুড়ি যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম।